উপস্থিত মাইজবান্ডারি দরবার শরীফের ভক্তবৃন্দ, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমরা এমন একটা মাহফিলে উপস্থিত যে মাহফিলটার নাম মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের কাছে পরামর্শ করি, আমরা যে পৃথিবীতে থাকি, পৃথিবীটার মালিককে সবাই বলতে হবে। পৃথিবীর মালিক যে আল্লাহ, আমতল রিয়াজউদ্দিন বাজার চট্টগ্রাম। আল্লাহকে কি কেউ তালাশ করছেন? আমরা কারো বাড়িতে আধা ঘন্টা এক ঘন্টা থাকলে আমরা তালাশ করি, বাড়িওয়ালা কই, চাচা কোথায়, একটু দেখা করব। যার বাড়িতে 60 বছর, 70 বছর, 80 বছর যাবত থাকতেছেন, যার জমিনে, যার জায়গায়, একদিন তো কেউ বলেন নাই যে এই জায়গাওয়ালা কই? কেউ কি কোনোদিন বলছেন? আধা ঘন্টা কারো বাড়িতে থাকতে, যেমন আমি আজকে আসলাম, যাওয়ার সময় তো তালাশ করব এ দরবার শরীফের সম্মানিত আওলাদ বৃন্দগুন কোথায়, ওনাদের সাথে দেখা করে বরকত নিয়ে যাব। আসলে আজকে আমার আগমনটা শুধু এ দরবার সম্পর্কে কিছুটা জানা। আমি এ দরবারে এভাবে আনুষ্ঠানিকভাবে আর আসি নাই। চট্টগ্রামে যদিও অনেক মাহফিল, ঘরে ঘরে হয়তো ক্যাসেট চলছে, কিন্তু এখানে আনুষ্ঠানিকভাবে আমি আর আসি নাই। আল্লাহ হয়তো আজকে বাজেট করেছেন, আজকে আপনাদের সামনে উপস্থিত। অনেকে এ দরবার সম্পর্কে নানান মন্তব্য করত, আজকে তো এসে দেখি যে মন্তব্য কানে যাইতো, মন্তব্যের একটাও এখানে নাই। এগুলি আমরা মনে না নিয়ে, মাথায় যদি উকুন হয় মাথা কাটবেন না, উকুন বাজবেন। কি মাথায় উকুন থাকলে মাথা কাটতে হবে না, উকুন বাইসা ফালাই দিবেন। খুঁটিনাটি যদি আশেপাশে দূর দূরান্ত কেউ একটু ভুল ত্রুটি করে, দরবারকে কলঙ্ক করবেন না, এটাই গুলি উকুন, উকুনের মতো বাইসা ফালাই দিবেন। এই দরবারগুলি কত গুরুত্ব, রিয়াজউদ্দিন বাজার চট্টগ্রাম। অন্য অন্য দেশে নবী রাসূলগণের আগমন ছিল, যাদের বরকতে তারা শান্তিতে আছে। বাংলার জমিন এখনো বেঁচে আছে ওলি আল্লাহগণের জন্য। যে ওলি আল্লাহগণ বাংলার জমিনে, এর বরকতে আমরা বেঁচে আছি। এই জিনিসগুলি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য, বুঝাইয়া দেওয়ার জন্য আমাদের এগিয়ে আসতে হবে। যাই হোক, বলতেছিলাম যার জমিনে থাকি ওনার সাথে আমাদের দেখা করতে হবে, সাক্ষাৎ করতে হবে। বলুন এই জমিনের মালিকটা কে? সাক্ষাৎ তো আমাদের করতে হবে, কিন্তু করবেন কিভাবে? মুসা আলাইহিস সালামের মতো ব্যক্তি আল্লাহকে দেখার জন্য, সাক্ষাতের জন্য কত তার চেষ্টা, নিরিবিলি নির্জন হইলেই ডাকতেন, রব্বি আরিনি, আল্লাহ আমি তোমাকে দেখতাম। আল্লাহ পাক জবাব দিতেন, লান তারানি, সম্ভব নয়, পারবি না, এই চোখে আমাকে দেখা সম্ভব নয়। মুসা বলতেন দেখবো, আল্লাহ বলেন পারবে না। একদিন তো মুসা আলাইহিস সালাম বলেই ফেললেন, আল্লাহ বললেই বলেন পারবো না, আপনি দেখা দিয়া দেখেন তো আমি পারি কিনা। আল্লাহ কয়, মুসা তুর পাহাড়ে যাইস, আমারে দেখবি, যা তুর পাহাড়ে অপেক্ষায়, আল্লাহ দেখবে। আল্লাহ পাক 70,000 নূরের পর্দার ভিতর থেকে একটা পর্দা উঠায়া সুয়ের মাথা পরিমাণ ছিদ্র দিয়ে নূরের জলক তুর পাহাড়ে মারলে তুর পাহাড় পুরে ছাই, মুসা আলাইহিস সালাম বেহুশ। অনেক দিন পর মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক জিজ্ঞেস করে, মুসা তোর আল্লাহরে কেমন দেখছস? মুসা কয়, কই দেখলাম, কি যেন একটা বিজলি মারলো, আমি তো শেষ। মুসা নবী যে আল্লাহরে দেখতে পারে না, দেখার ক্ষমতা হলো না, আমরা আখিরি নবীর উম্মত, আমাদের তো দেখতে হবে। রাজি আছেন আপনারা? কিন্তু কিভাবে দেখব, রাস্তাটা লন বাহির করি। মুসা আলাইহিস সালাম
পারলো না, বেহুশ হয়ে গেল। আল্লাহ কয় মুসা কইছিলাম তো পারবে না, কিন্তু আমরা যার জমিনে থাকি তার সাথে আমাদের দেখা করতেই হবে। কিন্তু কিভাবে করবেন বাস্তবে আসুন, 33,000 ভোল্টের কারেন্টের তারগুলো নিচে না উপরে? আচ্ছা, এই 33,000 ভোল্টের কারেন্টের তার যদি সরাসরি ঘরের ভিতরে ঢুকান বাতি জ্বালানোর জন্য, জ্ঞানী সমাজ বলুন তো, বাতি জ্বলবে না বাড়িঘর জ্বলবে? কিন্তু 33,000 ভোল্টের লাইন থেকে কানেকশন দিয়ে বাতি জ্বালাইতেছেন, বেড সুইচ দিয়ে বালিশের নিচে ঢুকাইছেন, কোনো সমস্যা হয় না? বলুন তো এই কানেকশন যোগাযোগটা কিসের মাধ্যমে করলেন? কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে? ট্রান্সমিটারের মাধ্যমে। কি আশ্চর্য, সরাসরি তার লাগাইলে কি পারবেন? এটা মাঝখানে একটা মাধ্যম হয়েছে, মাধ্যমটা কি? ট্রান্সমিটার। ট্রান্সমিটারের মাধ্যমে 33,000 ভোল্টের সাথে কানেকশন দিয়ে এটা আস্তে আস্তে ঘরে নিয়ে আইলেন। আল্লাহর সাথে আমরা দেখা করব, আল্লাহ বলছেন তোমরা কি আমার সাথে দেখা করবে? আমার সাথে দেখা করার জন্য, আমার সাথে কানেকশন যোগাযোগ করার জন্য ট্রান্সমিটার হিসাবে তোমাদের সামনে দিয়েছি, এই নবী হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী মদিনায় ট্রান্সমিটার হয়ে আমার সাথে যোগাযোগের রাস্তা খুলে দিয়েছে। তাইলে আল্লাহর পরিচয় পাইতে গেলে আগে যাওয়ার লাগবে ট্রান্সমিটার নবীজির কাছে, আর এই নবী তো মদিনায়, মদিনার নবীর সাথে যোগাযোগ করতে গেলে ওই বড় ট্রান্সমিটার থেকে দেখবেন আবার গ্রামে গঞ্জে সার্ভিসের জন্য ছোটখাটো ট্রান্সমিটার দেয় কিনা বলুন? এই মদিনার কামলেওয়ালা নবীর সাথে যোগাযোগের জন্য ছোট ট্রান্সমিটার, এই ট্রান্সমিটার হলো গাউসে মেজবান দাঁড়ি, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওই শাখায় যতদিন পর্যন্ত আমরা সম্পর্ক না করব, ততদিন রবিউল আউয়ালে মিলাদুন নবী চীনা এবং পৃথিবীর মালিক আল্লাহ চীনা আমাদের দ্বারা সম্ভব হবে না। এখন লন আগে নবী চিনি, রিয়াজউদ্দিন বাজার চট্টগ্রাম। নবী চিনতে গেলে ওলি চিনি, ওলিগণের মাধ্যম ছাড়া নবীর সাথে সম্পর্ক করতে গেলে ওলি দরকার, কারণ ওলিদের ডাকে নবী সহজ হয়ে যায়। বাস্তব ইমাম গাজ্জালি সাহেব রহমাতুল্লাহ আলাইহির জীবনী, উনি 100 ওলি জোগাড় করে একটা কাফেলা করে মদিনায় গেলেন নবীর বাড়িতে। 100 ওলিকে চারদিক ঘেরাও করে রোজা পাকের চারপাশে বসায়া উনি দাঁড়ায়া ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ 100 মেহমান লই আইছি, যার বাড়িতে আইছি তার সাথে দেখা করব। আমরা খাইতে আহি নাই, আইছি আপনার সাথে দেখা করতে। বাড়িওয়ালা যদি দেখা না দেয়, এই আসার তো কোনো সার্থকতা নাই। আমি বাংলাতে বলতেছি, উনি আরবিতে বলছে, এই বেশ কম। আমি ইমাম গাজ্জালি 100 মেহমান ওলি নিয়ে আইছি আপনার সাথে দেখা করতে। ওলিদের সাথে নবীর সম্পর্ক কত? আজকে যারা এই গাউসে মেজবানদারিতে বসে আছেন, যদি সেই ইয়াকিন বিশ্বাস নিয়ে সম্পর্ক রাখেন, আমি বলতে পারি রবিউল আউয়ালে এই নবীর সাথে সম্পর্ক আপনাদের সহজ হবে। কেমন সহজ হবে? ইমাম গাজ্জালি সাহেব ডাকতেছেন, নবী গো 100 ওলি লই আইছি আপনার সাথে দেখা করবে, তারা আপনার বাড়িতে আইছে। বাড়িওয়ালার সাথে দেখা না হলে কেমন দেখা যায়? তাদের মনে তো তৃপ্তি আসবে না। এইভাবে ডাকতে থাকলে গাউসে ইমাম গাজ্জালি সাহেব রহমতুল্লাহ জীবনীতে লেখে, ডাকতে 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 নবীজি অলিগণের মহব্বত সহ্য করতে না পেরে রোজা পাকের ভিতর থেকে এই পর্যন্ত হাত মুবারক বাহির করে দিয়েছে। আমল করো নামাজে রোজা কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজে রোজা কায়েম করো সুন্নিয়াত, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 নবীর সেনা।
নবীজি রয়াসে গিজিনি মরে ও মরে না তিনি, নবীজি রয়াসে গিজিনি মরে ও মরে না তিনি, কাফন পরে গমিয়াছে গাউসলা জম্বু গোদার, কাফন পরে গমিয়াছে গাউসলা জম্বু গোদার, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 নবীর সেনা, নবীর জন্য হরে পাগল, ওহে নবীর আশেক সকল, নবীর জন্য হরে পাগল, ওহে নবীর আশেক সকল, পার করিবে দয়াল নবী রোজ হাসর ফুল সিরাত, পার করিবে দয়াল নবী রোজ হাসর ফুল সিরাত, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 নবীর সেনা, জিন্দাবাদ, আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 নবীর। বাবারা, নবী পাইতে গেলে ওলি দরকার, বড় ট্রান্সমিটারের কানেকশন আনতে গেলে ছোট ট্রান্সমিটার দরকার। সারা পৃথিবীতে আল্লাহর ওলিরা ছোট ট্রান্সমিটার হয়ে ওই মদিনার ট্রান্সমিটারের সাথে কানেকশন দিয়ে আমার আল্লাহর সাথে যোগাযোগ করে দিয়েছে। এখন ওলির দ্বারা নবী পাওয়ার সম্ভব তার বাস্তব। এই শাখার একজন ওলি, নামটা আমার খেল নাই, ওনার একজন ভক্ত মুরিদ বলতেছে আমি নবী দেখার জন্য খুব আকাঙ্ক্ষা, কিন্তু গাউসে মজবানদারির একজন ওলির সাথে সম্পর্ক, একদিন ঘুমের ঘরে স্বপ্নে উনি দেখায়া বলতেছে নবী দেখবি, এই তো নবীজি। বাবারা, এরকম একটা নয়, আসুন আমরা এই ওলির দরবার থেকে একটা টার্গেট করি, আমরাও আজকে এই মাহফিলের উসিলায় স্বপ্নযুগে নবী দেখতে চাই। এই টার্গেটে কি আপনারা রাজি আছেন? কারণ পরিশ্রম করবেন কষ্ট করবেন, একটা কিছু নিতে হবে তো, একটা টার্গেট ভিত্তিক লোন আমরা আগে বাড়ি। আমরা ওলিগণের দোহাই দিয়ে রাসূল দেখতে চাই। কোন রাসূল দেখবেন? যেই রাসূল এই রবিউল আউয়ালে আগমন, আজকে খুশি হলাম, অত্যন্ত খুশি হলাম, আজকে যিনি দুনিয়াতে নাই এই ব্যক্তিত্ব সৈয়দ দেলোয়ার হোসেন মজবানদারি, উনি যে একটা তারিখ নির্ধারণ করে গেলেন রবিউল আউয়ালে, এই অনুষ্ঠানটা আমার জন্য নয় নবীর ভালোবাসাই করবে। এটা যে কত কিছু এর মধ্যে ঘুমিয়েছে এটার আলোচনা বুঝাইতে গেলে 2 বছর দরকার। এই কথা কে বলতে পারে, সেই ব্যক্তিত্বটা কে? বাবার আসুন, এটা রবিউল আউয়াল, আজকে যারা বসে আছেন নবী দেখার একটা টার্গেট এটা পুরা হবে, তার বাস্তব যেদিন নবী রবিউল আউয়ালে দুনিয়াতে আসবে, নবীজি দুনিয়াতে আসবে এই খবর পেয়ে রাত্র আর দিন ঝগড়া করে, রাত্রে কয় আল্লাহ তোমার হাবিব দুনিয়াতে আসবে, আমি রাত্রের বেলা কিন্তু তোমার হাবিবকে দিও আমি গর্ব করব, আল্লাহর হাবিব রাত্রে দুনিয়াতে আইছে, দিনে কয় আল্লাহ হের কথা হইনো না হায় কাইল্লা, তোমার হাবিবকে দিনের বেলা দিও আমি ফর্সা, রাত্রে আর দিনে যখন ঝগড়া করে আমরা নবীর লেগা আকাঙ্ক্ষা, নবীরে পাইতো আর আমরা উম্মত হইয়া কি করলাম? নবীর আগমনে একটা মিলাদুন্নবীর অনুষ্ঠান হয়, এর বিরুদ্ধেও কত কিসিমের ফতোয়া, হয়তো ফতোয়া বাজরা এইদিকে আসে না কিন্তু আমাদের এলাকায় ঘুরে, তবে তোমরা জেনে রাখো যেই নবীকে সমস্ত পৃথিবীর জন্য সকল সৃষ্টির জন্য আল্লাহ নিজে করুণা রহমত ঘোষণা দিয়েছে, এই নবীর বিরুদ্ধে ফতোয়া দিয়ে তোমরা বন্ধ করে রাখতে পারবে না। এই মিলাদুন্নবী চলবে, চলছে, কিয়ামত পর্যন্ত চলবে, কিন্তু এই নবীর পক্ষে থাকাটা হলো ভাগ্যবানের ব্যাপার। রাত্র দিন পক্ষ নিলেন, আল্লাহ কয় আমার নবীকে নিয়ে টানাটানি করবি,
ধাক্কাধাক্কি করবে, ঝগড়া করবে, এ নবী ঝগড়ার নবী না, ধাক্কাধাক্কি নবী না, এ নবী করুণা রহমত নবী, বরকত নবী। এই নবীকে নিয়ে তাকাতে করতে এমন এক সময় নবীকে দুনিয়াতে দিলেন, যে সময়টা হলো সুবে সাদেক, রাত্রের শেষ দিনের শুরু। আচ্ছা আল্লাহ কি এই সময়টা দিয়ে দুয়ো দলের, দুয়ো দলের রাত্র এবং দিন দুয়ো দলকে শান্তির ফয়সালা দিলেন, রাত্র দিনকে এই নবী দিয়ে শান্তির ফয়সালার জন্য এমন সময় আল্লাহ দুনিয়াতে দিলেন, রাত্রের শেষ দিনের শুরু। রাত্রে বলে আমি ভাগ্যবান, আমার শেষের নবী আইছে। দিনে কয় আমিও ভাগ্যবান, আমার শুরুতে নবী আইছে। রাত্র দিনের ঝগড়া যদি এইভাবে আল্লাহ পাক এই রহমতের নবী দিয়া মিটিয়ে দিতে পারে, আমরা উম্মত হইয়া কি পারলাম না নবীর আগমন মিলাদুন নবী মেনে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে বিশ্ববাজারে নবীর আগমনের গুণগান প্রকাশ করার জন্য? যারা আসলো না তাদের কপাল পুরা। নবী দুনিয়াতে আসবে, সিস্টেম কত সুন্দর। মাস্টার নাম রবিউল আউয়াল, রবি শব্দের অর্থ ফসল, আউয়াল হলো প্রথম। আল্লাহ বুঝাইতে চাইলেন এই নবী আমার সৃষ্টির প্রথম, শুধু প্রথম না, ইনি এই প্রধান অতিথি। তার বাস্তব দেখেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী রাসূলের সময় আকাশে কি চাঁদ আসিল না? চাঁদ, কিন্তু চাঁদের কিন্তু নামকরণ নাই, দেখছেন? নামকরণ নাই, হিসাবও নাই। আরবি হিসাব, চাঁদের হিসাব শুরু হলো কখন থেকে? যেদিন নবী বুক ভর্তি ব্যথা, চোখ ভর্তি পানি নিয়ে মক্কা থেকে হিজরত করে মদিনায় যায়, এই কষ্টের দিনটাকে আল্লাহ পাক আমাদের কাছে স্মরণীয় হিসাবে রাখার জন্য এই হিজরতের দিন থেকে হিজরি গণনা শুরু হয়েছে। মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি দেখেছি আমার নবী উম্মতের জন্য কত ব্যথায় ব্যথিত। আমার নবী উম্মতের মায়ায় এত ব্যথায় ব্যথিত ছিলেন, জীবনে কোনদিন আমার নবী রাত্র ভরে ঘুমায় না, জীবনে কোনদিন ভালো বিছানায় নবী পিঠ লাগায় না। আমার নবী ঘুম থেকে উঠে, আমি আয়েশা দেখি ঘুম থেকে উঠে বসে বসে কাঁদতেছেন, প্রশ্ন করে বসলাম, ইয়া রাসূলুল্লাহ এইভাবে নিরিবিলি নির্জনে করুণ সুরে কাঁদতেছেন, কি ব্যথা কি দুঃখ? হুজুর শুধুমাত্র খেজুর পাতার চাটাই গো, বিছানায় বিছাইয়া ঘুমিয়েছেন, এর মধ্যে শুয়ে ঘুমাইতে বুঝি কষ্ট হয় সেজন্য কান্দেন? আমার নবী বলেন, আয়েশা রে না না সেজন্য কান্দি না, তাহলে বুঝিছি একটা চামড়ার ব্যাগ বালিশ এ মাথা দিয়ে ঘুমাইতে কষ্ট হয় সেজন্য কান্দেন? না রে আয়েশা সেজন্য নয়, তাহলে বুঝিছি জীবনে কোনোদিন বাবার মুখ দেখেন নাই, বাবা বলে ডাকতে পারেন নাই, বাবার কথা মনে হয়েছে বাবার ব্যথায় কান্দেন। আমার নবীর কান্না আরো বেড়ে গেছে, আয়েশা রে না না বাবার জন্য নয়, তাহলে বুঝিছি মায়ের কথা মনে হয়েছে মায়ের জন্য কান্দেন। আমার নবীর কান্না আরো বেড়ে গেছে, রে আয়েশা শুনো বিছানার জন্য নয়, বালিশের জন্য নয়, বাবার জন্য নয়, মায়ের জন্য নয় রে আয়েশা, আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। যেই নবী বাবার ব্যথা মায়ের ব্যথা ভুলে গিয়ে আপনার আমার ব্যথাই কান্দে, এই নবীর মিলাদে যাওয়া আমাদের দরকার আছে কিনা? যারা মিলাদ মানে না তারা আল্লাহর অস্তিত্ব মানে না, যারা মিলাদের পক্ষে যায় না তারা আমার আল্লাহকে খুশি করতে পারে না। কত সিস্টেম করেছে, আসুন আগে বাড়ি। এই নবী আসবে, আল্লাহ পাক কি যে অবস্থা, রয়্যাল প্লাজা মরুভূমি আর মরুভূমি নয়, নবীর আগমনের তারিখে মরুভূমি মরুভূমি নয়, রহমতের সাগর হয়ে গেছে। আজকে এই নবীর মিলাদের পক্ষে আপনারা কি থাকতে রাজি আছেন? আমরা থাকব, আমরা কারা? যাদের জন্য নবী কাঁদছেন আমরা সেই উম্মত। আজকে যারা মিলাদের পক্ষে বসে আছেন
কে আপনারা? কোন মা আপনাদেরকে পেটে রাখছে? নিশ্চয়ই আপনারা যেদিন মায়ের পেটে ছিলেন ওই দিন মা বুঝি আপনারা পেটে থাকাকালীন একদিন হইলেও দুরূদ শরীফ পড়ছিল। সন্তান পেটে থাকাকালীন যেই মা দুরূদ শরীফ পড়ছিল ওই সন্তানগুলি মিলাদুন নবীর পক্ষ নিয়েছে, মিলাদ থেকে তাদেরকে কেউ ফিরাইয়া রাখতে পারবে না। কেন আমরা থাকবো না মিলাদের পক্ষে? নবী আমাদের জন্য কত কষ্ট কত ব্যথায় ব্যতীত। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী গোসল করে হুজরায় ঢুকলে অনুমতি চাইলাম, ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারা মোবারকে তোল মালিশ করব, অনুমতি দেন। অনুমতি পাইয়া তোল মালিশ করার জন্য মা আয়েশা সিদ্দিকা বলেন, নবীজির পাশে বসে দেখি নবীর চেহারা এত সুন্দর চোখ ফিরানো যায় না। আসলে এই নবী ছিলেন সব সহজ হবে, আর নবীর কাছে যাইতে গেলে একজন ওলি লয়ে যায় তাহলে আরো সহজ হবে। নবী যে কত সুন্দর, আল্লাহ একবার বলুন, নবী রবিউলের দুনিয়াতে আসছে, সৌন্দর্যের বর্ণনা। নবীর চাচা আব্বাস, আপন চাচা ছিলেন আব্বাস, নবীজি দুনিয়াতে আসছে রবিউল আউয়ালের 12 তারিখ, কিন্তু খবর হয়ে গেল ঘরে ঘরে। আবু জাহেল নিজেই বলে, আমি সকালবেলা বেড়া বকরি উট দুম্বার ঘরে গেলাম, যাইয়া দেখি বেড়া বকরি দুম্বা মানুষের মতো কথা বলতেছে, একজন আরেকজনকে কয় খবর পাইছো? রাহমাতাল্লিল আলামিন নবী আইছে। আবু জাহেল কয়, আমি আবু লাহাবের কাছে গেলাম, আবু লাহাব কি ব্যাপার এই ঘটনা, চলো তো দুইজনে মিলে গেছে। যাইয়া দেখে তাই বেড়া বকরি দুম্বা কথা কয়, মূর্তির ঘরে গেছে খবর জানার জন্য। যায় দেখে সকল মূর্তি মাথা নিচে দিয়ে পড়ে আছে। আরে কি ব্যাপার, তোমাদের সাথে আমাদের কি বেয়াদবি হলো, তোমরা রাগ হয়ে গেলে তাই না বসাইয়া? বলছে, যদি আমাদের শ্রদ্ধার মধ্যে ত্রুটি হয় মাফ করে দিও, তোমরা ঠিক মতে বসো। এ কথা বইলা আয়েশা বলছে মূর্তি আবার উভতে হইল, আবার গিয়া রশিদা বানছে ফিলারের সাথে, বাইন্দা থুইয়া কিছুক্ষণ পর গিয়া দেহে এর ফিলার সহ হইল রইছে। অর্থাৎ মূর্তি অবশেষে বলে দিছে, তোমরা আমাদের পূজা আর করো না, যদি পূজা করতে হয়, যদি গোলামি করতে হয়, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর গোলাম হয়ে যাও। আপনারা কি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর গোলাম হতে রাজি আছেন? তাহলে গাউসে মাজবান্ডারির সাথে সম্পর্ক করুন, কিভাবে হবেন রাস্তা পেয়ে যাবেন। আল্লাহ কবুল করো, সকলে বলো না আমিন। এই নবীর আগমন রবিউল আউয়াল কি যে আনন্দ, এর চেয়ে আনন্দের কি হতে পারে? আব্বাস বলেন, আমি খবর পাইছি আমার সুন্দর ভাতিজা হইছে, কাজের ঝামেলা সময় পাই না দেখার জন্য, একদিন টার্গেট করলাম, 2-3 দিন পর অবসর হইয়া রাত্রে ভাতিজাকে দেখতে রওনা হলাম। আব্বাস বলেন, আমি আমেনার ঘরের পাশে যাইবার আগেই দেখি আমেনার ঘরে এত আলু, তখন জেনারেটর ছিল না, বিদ্যুৎ ছিল না, কিন্তু আলু কোত্থেকে? উনি আশ্চর্য হলেন, মনে হয় যেন একটা পূর্ণিমার চাঁদ, আস্তা চাঁদটা যেন আমেনার ঘরের ভিতরে মনে হইতেছে। নবীর চাচা আব্বাস বলেন, আমি কাছে গিয়ে দরজার ফাঁকি দিয়ে ভিতরে দেখি তাকায়া, এটা তো আকাশের চাঁদ না, এদি আমার ভাতিজা। চোখের পানিগুলো জোর জোর করে ছেড়ে দিলেন, এরে আব্দুল্লাহ দেখে যা রে, কত সুন্দর সন্তানের বাবা হয়েছস, দেখে গেলি না মদিনার মাটিতে ঘুমিয়াছস, দেখা যা কত সুন্দর সন্তান। মন ভরে দেখতেছে নবীজির চাচা আব্বাস, দেখে টার্গেট করেছে, এই বাতিজা সাধারণ কোনো মানুষ নয়, যদি বাতিজা বাতিজা বেঁচে থাকে আমি বেঁচে থাকি, কোনো দিন এই বাতিজার পক্ষ নেব। আসলে যারা চিনে তারাই কিনে, যারা চিনে তারাই কিনে। আজকে গাউসে মাজবান্দারি আপনাদেরকে নবী চিনাইছে, যদি এ গাউসে মাজবান্দারি না হতো তাহলে আজকে এখানে মিলাদুন নবী হইতো না। ভাগ্যবান আপনারা যারা ওলির পক্ষে বসেছেন, আপনারা নবী পাবেন, নবীর পক্ষ যারা নিয়েছেন আপনারা জান্নাত পাবেন। জান্নাত আপনাদের খুঁজতে হবে না, জান্নাত আপনাদেরকে খুঁজে নিবে, যারা আখিরি নবীর উম্মত।
কিভাবে আসতেছে সামনে। আব্বাস বলেন, এত সুন্দর ভাতিজা, দেখি তো ভাতিজাটাকে ভালো করে দেখি। তাকে দেখে দোলনাটার মধ্যে শিশু নবী শুই আছে, ঘরে মানুষ নাই, কিন্তু মানুষ ছাড়াই দোলনাটা এইভাবে নড়তেছে। আব্বাস কই, এ কি আশ্চর্য, মানুষ ছাড়া দোলনা নড়ে, ব্যাপারটা তো বুঝতে পারতেছি না। তাহলে আমার ভাতিজার পক্ষ নিতে হবে আমাদের। আরো দেখি কি হয়। আবার দেখে এই আঙ্গুল মুবারক, তিন দিনের শিশু নবী আঙ্গুল মুবারক আকাশের দিকে উঠাইয়া আকাশের চারটাকে ইশারা করে, যেদিকে ইশারা করে চারটা সেদিকে যায়। আবার আঙ্গুলটা ঘুরাইতেছে আকাশের, চারটাও ঘুরতেছে আঙ্গুলের সাথে। আব্বাস বলেন, বুঝে ফেলেছি ভাতিজা যে আমার কেমন ভাতিজা। বেঁচে থাকলে ভাতিজার পক্ষ নিব। যেদিন আব্বাস কালিমা পড়ে মুসলমান হয়েছিলেন, সাথে সাথে প্রশ্ন করেছিলেন, বাবা একটা প্রশ্ন। বাবা কি প্রশ্ন চাচা? প্রশ্ন হলো, আমি তোমার সাথে, তোমার সঙ্গে, তোমার পক্ষ নেওয়ার চিন্তা কোন দিন করেছিলাম জানো? তোমাকে তিন দিনের দিন রাত্রে দেখতে গিয়েছিলাম, তোমার কিছু কাণ্ড কারখানা দেখে আমি পক্ষ নিব সেটা ভাবছি। কি দেখছো চাচা? তোমার চেহারা পূর্ণিমার চাঁদের মতো, আর দোলনায় শোয়া মানুষ ছাড়া দোলনা দুলে। বাবা এই প্রশ্নটার জবাবটা দাও, মানুষ ছাড়া দোলনা দুলে কিভাবে? আমার নবী দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিছে। চাচা গো, দুঃখের প্রশ্ন আমারে করেছো। দুনিয়ার সাধারণ শিশুরা দোলনায় শুয়ে থাকলে মা দোলনা দোলাই, মা ঘরে না থাকলে বাবা দোলনা দোলাই। চাচা গো, আমার মা দোলনায় শোয়াইয়া ধাক্কা দিয়ে যখন ঘরের বাহিরে যাইতো, দোলনা যদি থামতে থাকতো, আমি যখন ভাবতে থাকতাম আমার বাবা কই, দোলনা কে ধোলাবে? আমার দুঃখ মুছে দেওয়ার জন্য, বাবার ব্যথা উড়িয়ে দেওয়ার জন্য আমার আল্লাহ রহমতের ফেরেশতা দিয়ে দোলনা দোলাইতো। নবীকে চিনেন, নবী চিনার কতগুলো রাস্তা আমাদের সামনে বাস্তব। আব্বাস বলেন, আরেকটা প্রশ্ন করবো বাবা। কি প্রশ্ন? আমি দেখেছি আঙ্গুল ইশারা করে আকাশের চাঁদ ঘুরাইছো, দুনিয়ার কোনো মানুষ, কোনো সন্তান এটা করতে পারবে না, কিভাবে তুমি ঘুরাইছো জানতে চাই। আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন, চাচা চাচা গো, এটা বড় দুঃখের ঘটনা গো চাচা। দুনিয়ার সাধারণ সন্তান জন্মগ্রহণ করলে মা বাবা মায়া করে গো, মা মায়া করে, বাবাও মায়া করে। বাবা বাজার থেকে ফুল কিনে আনে, বাচ্চা যে বিছানায় শুয়ে থাকে বিছানার উপর ফুল ঝুলাইয়া রাখে, বাচ্চা ফুলের দিকে তাকাইয়া তাকাইয়া খেলে। চাচা একটু যখন বড় হয় ফুলের দিকে তাকাইয়া উ আ শব্দ করে, আর একটু যখন বড় হয় দুইটা হাত নাড়াইয়া ফুলের সাথে খেলে। বাচ্চারা এরকম ফুল ধরতে চায়, ফুলের সাথে খেলে। চাচা গো, আমি নবীর একটা ফুল কিনে দেওয়ার মতো মক্কা নগরে কেউ ছিল না। আমি যখন খেলতে ইচ্ছে করতাম, খেলতে চাইতাম, আমার আল্লাহ আমার জন্য আকাশের পূর্ণিমার চাঁদ ফুল বানাইয়া আমার চোখের সামনে ঝুলাইয়া রাখতো। এ নবীর পক্ষে এই নবীর মিলাদের পক্ষে থাকতে রাজি আছেন কিনা? এই নবীর পক্ষে যাবেন কিনা? কেন যাবেন না? আমার নবী আপনার আমার ব্যথায় কত ব্যথিত। মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি নবীর সুন্দর চেহারা দেখে তাকিয়েছি, চোখ ফিরানো যায় না, নবী এত সুন্দর। আমার নবীর সুন্দরের দিকে তাকিয়ে মা আয়েশা সিদ্দিকা দেখেন, এত সুন্দর চেহারার মাঝে মাঝে কালো কালো দাগ, বসন্তের দাগের মতো চেহারার মধ্যে দেখা যায়। মা আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর চেহারায় বসন্তের দাগের মতো কালো কালো দাগ চামড়ার ভিতরে গর্ত হইয়াছে, নবী গো জানতে চায় দাগগুলো কিসের? আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন, আয়েশা রে এই প্রশ্ন করিস না রে, দাগের কথা জিজ্ঞাইস না রে আয়েশা, এই দাগের কথা জিগাইলে আমি নবীর কলিজা মানাইতে পারি না। আয়েশা এই দাগগুলি বসন্তের দাগ নয় রে আয়েশা, এই দাগগুলো হলো তাইবের জমিনের যুবকদের পাথরের আঘাতের দাগ। বিনা অপরাধে, বিনা দোষে, বিনা কারণে
তাইবের যুবকের আমাকে পাথর মারছে রে আয়েশা, এত মারি মারলো চারদিক থেকে আক্রমণ, সমস্ত শরীর ক্ষতবিক্ষত, রক্ত মুবারক লাল লাল হয়ে, আমি জ্ঞান হারা বেহুশ হয়ে পড়ে গেছি, উঠতে পারি না রে আয়েশা, আমার টাইনা টাইনা দাঁড় করাইছে, হাঁটতে বলছে হাঁটতে পারি না, একটা কদম সামনে বাড়লে আবার চারদিক থেকে মারছে, এইভাবে তিনবার করে বেহুশ করেছে, ওই রক্ত মাখা হাত বাড়াইয়া তাদেরকে অনুরোধ করেছি, যুবকেরা রে আমার কোন অপরাধে মারতেছো, কোন দোষে মারতেছো, তোমরা কি জানো না আমার মা নাই আমার বাবা নাই, সব কোন কথাই তারা শুনলো না, এইভাবে আমাকে মারতে মারতে একবার নয় দুইবার নয় তিনবার করে বেহুশ করেছে, ওই পাথরের আঘাতের দাগগুলো আমি নবীর চেহারার মধ্যে এখনো লেগে আছে। মা আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনার দোয়া আমার আল্লাহ কবুল করেন, একটু দোয়া করুন দাগগুলো যেন পরিষ্কার হয়। আমার নবী কান্দের আয়েশা, এই কথাটা আর কোনোদিন বলবি না, এই দাগ আমি দোয়া করে পরিষ্কার করব না রে আয়েশা, হাশরের জমিন যেদিন কায়েম হবে আদা তুফরে সূর্য নেমে আসবে, সূর্যের তাপে মাথার চার ফেটে মগজ গলে নাকে মুখে কানে দিয়ে বাহির হবে, মাটি তামা হয়ে যাবে, ওই দিন আমার গুনাহগার উম্মতেরা রে বিপদে পড়ে নবী কই নবী কই বলে কাঁদবে রে, আমার উম্মতের কান্না ওই দিন আমি রাসূল ছাড়া কেউ শুনবে না, আমার উম্মতের কান্না শুনে আমি সহ্য করতে পারবো না রে আয়েশা, ওই হাশরের ময়দানে তাইবের জমিনের যুবকদের পাথরের এক একটা দাগের বিনিময় আমার কোটি কোটি গুনাহ গাইতে হবে না, একটু সুযোগ পাইলেই আমি আল্লাহ তোমার উম্মত বলে মাফ করে দিব। আজকে সেই দরবার হওয়াতে, এই মাহফিল মাহফিল হওয়াতে মাফের সুযোগ আমরা পেয়ে গেলাম, যেই নবী উম্মতের ব্যথায় এত ব্যথিত, আমরা কি সেই নবীর পক্ষে থাকতে রাজি আছি? থাকলে লাভটা হবে কি? আসুন আগে বাড়ি, রবিউল আউয়াল 12 তারিখ নবী দুনিয়ার জমিনে আগমন করেছেন। আমার আগের ভাইজান বলেছেন মিলাদুন নবী, অনেকে বলে কোরআন হাদিসে নাই, আসলে এটা অনেক জায়গাতেই বলে, এই ফতোয়া আমাদের এলাকাতে খুব বেশি। একজন ব্যক্তি বলছিলেন আলোচনার মধ্যে, আমি সরাসরি শুনি নাই, শ্রোতারা এসে আমাকে রিপোর্ট দিছে, হুজুর ইমুক মৌলানা সাহেব বলছে নবীর জন্ম হয়েছে আমরারও তো জন্ম হয়েছে, নবীর জন্ম হয়েছে আমরারও জন্ম হয়েছে, নবীর যদি মিলাদ হয় আমরারও মিলাদ হইব। চিন্তা করেন কত ছোট মনের। নবীর মিলাদ হইলে তোমারও যদি মিলাদ হয়, নবীর নাম শুনলে দরুদ শরীফ পড়া ওয়াজিব, তোমার নাম শুনলে তো কুকুরও কেউ করে না। তুমি এই তুলনা তুমি কেমনে দিতে চাচ্ছ? তোমার কি একটু ভয় করে না? এই নবীর বরকত কত, নবীর ইজ্জত সম্মান কত আল্লাহ দিয়েছেন, আজকে তুমি এইভাবে তুলনা করো, কই নবীজি মার গড়তে হইছে আমিও তো মার গড়তে হইছি, চিন্তা করেন এই রূপগুলি এখনো বাংলাদেশে আছে, কিন্তু আস্তে আস্তে এগুলি দূর হয়ে যাবে, দূর করতে গেলে আল্লাহর ওলি দরবার দরকার, আওলাদে অলিগণের নেক নজর পান, আওলাদে অলিগণের নেক নজর নেন, অলিগণের নেক নজরে মাটি স্বর্ণ হয়ে যায়, রুহানি ফয়েজে দেশ শান্তি হয়ে যায়, অলিগণের রুহানি ফয়েজে দেশ শান্তি হয়ে যায়। দেখবেন দেশে কোনো অশান্তি দেখা দিলে, বন্যা খরা দুর্নীতি, দেখবেন সেন্টার থেকে গান দেয় অলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ। এ কথা কেন বলা হয়? এ দেশটা বেঁচেই আছে আল্লাহর অলিগণের উসিলায়, আবার যদি অলিগণের হাতে দেশটাকে ছেড়ে দেওয়া হয়, বেলায়েতের হাতে এই দেশটাকে ছেড়ে দেওয়া হয়, অলিগণের আদর্শের উপর দেশটাকে পরিচালিত করা হয়, আমি বলতে পারি ভদ্রকণ্ঠে সোনার বাংলা নাম দিয়েছ, এই সোনার বাংলার জমিনের নিচে আমার আল্লাহ সোনার খনি দিয়ে ভরপুর করে দেবেন। যতদিন পর্যন্ত বেলায়েতের হাতকে ধাক্কা দিবা, ততদিন পর্যন্ত দেশের অশান্তি দূর করতে পারবা না। এই দেশে ইসলাম এনেছে আল্লাহর ওলিরা, তোমরা ইসলাম আনো নাই,
এদেশে আল্লাহর অলিগণের কষ্টের বিনিময়ে আমরা ইসলাম পেয়েছি, কালিমা পেয়েছি, তাই আবার অলিগণের হাতগুলি প্রসার করে দেন, আমরা শান্তি পাবো। এখন অলির পক্ষে আসলাম, কত ক্ষমতা একজন অলি, একজন অলি যদি কারো পক্ষে থাকে আপনাদের কি হতে পারে? এটা গাউসে পাকের জীবনীতে পাওয়া যায়। একজন খ্রিস্টান আর একজন মুসলমান, দুইজন একই সাথে হাঁটতেছে, আর এক এক ধর্মের যার যার ধর্মের ঘটনা যার যার পক্ষ থেকে বর্ণনা করতেছেন। খ্রিস্টান লোকটা বলতেছে, আমাদের ধর্ম খ্রিস্টান ধর্ম, আমাদের নবী ঈসা নবী কত ক্ষমতাবান ছিল, মৃত মানুষ জীবিত করতে পারছে। কিন্তু মুসলমান লোকটা বলতেছে, আরে না, কই তোমাদের নবী, কই আমার নবী, আমার নবী তো সকল নবীর সেরা নবী। খ্রিস্টান লোকটা কয়, তোমার নবী কি মৃত মানুষ জীবিত করতে পারছে? কিন্তু মুসলমান লোকটা এটা জানতো না আর কি, হ্যাঁ গায়ের জোরে খালি কয় আমরা নবী বড় নবী। খ্রিস্টান লোকটা যুক্তি টুক্তি দিয়ে আমাদের নবীর উম্মত মুসলমানকে দুর্বল করে, কারণ যুক্তির কাছে গায়ের জোর কতক্ষণ চলবো, হ্যাঁ অনেক কিছু জানে, এই সেই তৈলাদেরা বুঝাইছে ঈসা নবী বড় আমাদের নবী ছোট, এরকম একটা পরিবেশ করে ফেলাইছে। মুসলমান লোকটা খালি স্বীকার করব, স্বীকার করব এই খ্রিস্টান লোকের যুক্তির কাছে, আমরা নবী আখিরি নবী ছোট, ঈসা নবী বড়, আমরা নবী মৃত মানুষ জীবিত করতে পারে না, ঈসা নবী মৃত মানুষ জীবিত করতে পারে, স্বীকার করব। এমন মুহূর্তে স্বীকারটা করলেই তো ঈমান হারা, এমন মুহূর্তে গাউসে পাক পিছন থেকে ডাক দিলেন, কিরে বাবারা তোমরা কি নিয়ে তকরাতকরি করো, দুজন পিছনে চাইছে, বলুন তো গাউসে পাকের পিছনে পাইলে মুসলমান লোকটার অবস্থা কি? তাই আমি অনেক সময় বলি আপনাদের চট্টগ্রাম ভাষায়, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, বলুন গাউসে পাকের যাই পাগল কান্দিস না আর গাছতলায়, কান্দিস না আর গাছতলায়, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, হাইরে গাউসে পাকের, গাউসে পাকের এমনি নিশানা চুরকে ধরে কুতুব বানায়, গাউসে পাকের এমনি নিশানা চুরকে ধরে কুতুব বানায়, মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়, মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, হায়রে গাউসে পাকের, গাউসে পাক ও আল্লাহরে অলি যার তরিকায় আমরা চলি, গাউসে পাক ও আল্লাহর যার তরিকায় আমরা চলি, যাহার নামের নিশানিতে আমরা শান্তি পাই, যাহার নামের নিশানিতে আমরা শান্তি পাই, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, হায়রে গাউসে পাকের নাম জপিলে। বলতেছিলাম গাউসে পাকের মতো অলি যদি কারো পিছনে থাকে এই বিপদে, বলুন তার লাভ হবে না লস হবে? ও চট্টগ্রামবাসী, তোমাদের জীবন ধন্য, তোমাদের পিছনে শত শত অলি চট্টগ্রামে, এমন কি গাউসে মাইজবান্ডারি তোমাদের পিছনে আছে, তোমাদের জীবন ধন্য, তোমাদের বিপদ মুক্ত, আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। বলতেছিলাম একজন অলি পিছনে থাকলে বিপদ মুক্ত, ঈমান হারা ব্যক্তিকে ঈমান রাখার ফাউন্ডেশন ধরে রাখা যায়, সেটা শাখাটা হলো আল্লাহর অলিগণ, সেই অলিগণের পক্ষে আমরা থাকব। বলতেছিলাম একজন বেলায়েত সম্পন্ন অলি ওই সমুদ্রের দ্বীপ থেকে বাচ্চাটাকে হাত বাড়ায় আইনা, মা বাবার কলিজা ঠান্ডা করে দেয়, এই জন্য মানুষ অলিগণের পিছনে যায়। অনেকে ফতোয়া দেয়, এই ফতোয়ার পক্ষে যাবেন না, এত ফতোয়া বাংলাদেশের মতো কোথাও নাই, যত ফতোয়া বাংলাদেশে চার দোকানেও ফতোয়া বিক্রি হয়। এখন আমরা ফতোয়ার দার দারবো না, নবী পাইতে গেলে কি দরকার? বলছিলাম
বলুন কি দরকার? বড় ট্রান্সমিটারের লাইন সার্ভিসে বাড়িতে নিতে গেলে ছোট ট্রান্সমিটার 25 কেভি 10 কেভি ট্রান্সমিটার দরকার। এভাবে 25 কেভি 10 কেভি ট্রান্সমিটার হিসাবে মদিনার পাওয়ার হাউজের সাথে কানেকশনের জন্য গাউসে পাক সারা পৃথিবী জুড়ে, গাউসে মাঝবান্দারি সারা এলাকা জুড়ে এইভাবে ট্রান্সমিটার হয়ে আছে। এই সম্পর্ক ব্যতীত নবী পাওয়ার কোনো রাস্তা নাই, নবী ব্যতীত আল্লাহ পাওয়ার কোন রাস্তা নাই। তাই বলছিলাম এই নবীকে দুনিয়াতে সৃষ্টি করে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, ঘোষণাটা কি? অমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সকল সৃষ্টির জন্য আমার এই নবী হলেন করুণা, এই নবী হলেন রহমত। নবী কত রহমত দেখেন, যে নবী মৃত গাছের নিচে বসলে মৃত গাছ জীবিত হয়ে যেত। এমনকি গাউসে পাকের যে ঘটনাটা বলতেছিলাম এর মধ্যে নবীজির সাথেও একটা সম্পর্ক। ওই খ্রিস্টান লোকটা তখন মুসলমান লোকটা দুজন একসাথে, গাউসে পাক বলতেছে তোমরা যে কি বলছো আমি তো শুনছি, তোমার নবী ঈসা নবী মৃত মানুষ জীবিত করতে পারে, আমার নবী মৃত মানুষ জীবিত করতে পারে না। তুমি কইতাছ শোনো, গাউসে পাক কইতাছে শোনো, মুসলমান লোকটা কয় অহং কও পারে কিনা, অহং দুর্বল ব্যাটারও পাওয়ার বাড়ছে, কি 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 পাওয়ার কার পক্ষে গিয়া বাড়ছে? অলির পক্ষে। তা আপনাদেরও হাসরে পাওয়ার বাড়বো যার পক্ষে গাউসে মাইজ বন্ধরে। এইবার গাউসে পাক বলতেছে শোনো, তুমি যে বলছো আমাদের নবী মৃত মানুষ জীবিত করতে পারছে কিনা, এবার শোনো, এবার গাউসে পাকের ওয়াস, তোমাদের 200 খ্রিস্টান গেছিল আমার নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হইতো, 200 খ্রিস্টান আবু জাহেল মাঝখানে শরীক হইছে, কই যাইতেছো মুসলমান হইতে? আরে নবী কিনা প্রশ্ন করে দেখো, এই যে প্রশ্ন, এই গ্রুপ কিন্তু এখনো আছে, প্রশ্ন করে দেখো নবী কিনা। আবদুল্লাহর গড়তে হইছে, আমিনার গড়তে হইছে, নবী হইল কেমনে? এই এই যুক্তি গেলাম মহনও আছে, এটা হেই শাখা, হেই শাখা সিডিএ মার্কেট আমতল রিয়াজউদ্দিন বাজার চট্টগ্রাম। মুসলমান হইবা নবী কিনা একটু যাচাই করো, কিভাবে যাচাই করবেন? করে আমি নিজে জানি, আবদুল্লাহর ছেলে আমিনার ছেলে আর তোমরা দেখছো নবী মান্যা মুসলমান হইতে, একটা যাচাই করো নবী কিনা কিভাবে, কিছু প্রশ্ন করো। এই গাউসে পাক এ ওয়াজটা করতেছে, 200 খ্রিস্টান মুসলমান হইতে গেছিল, প্রশ্ন কি করব? সঙ্গীরা কয়, খ্রিস্টানরা কয়, আবু জাহেল আপনি লন, প্রশ্নটা আপনি করবেন, আপনি জ্ঞানী মানুষ, এই গেছে জ্ঞানী হইয়া প্রশ্ন করতো ভাতিজা, এরা 200 খ্রিস্টান আইছে মুসলমান হইতো, প্রশ্ন এদের একটা, কি প্রশ্ন? প্রশ্নটা হইল তুমি কি মৃত মানুষ জীবিত করতে পারো? ওই যে হের প্রশ্নটা গাউসে পাক তুইলা ধরছে। নবীজি বলছে চাচা কোন কবর থেকে জীবিত করতাম? আবু জাহেল মুসা নবীর আমলের এক কবর হয়ে গেছে, যে কবর মানুষ থাকবো দূরের কথা, হাত দিও নাই, মাটির সাথে মিশে গেছে, নিয়া মুসকি মুসকি হাসে আর কয় এখান থেকে জীবিত করো। আমার নবী কবরের পাশে দাঁড়ায় ডাক দিয়ে, এই কবরে কে আসো তুমি একটু উঠো তো। ওই যে খ্রিস্টান বেটা কইছি না আমরা নবী পারে না, ওই দুই বেটারা শুনাইতাছে ওয়াজ গাউসে পাক পারে কিনা, কবরে কে আসো একটু উঠো তো, উঠো উঠো। ওই লোকটা মুসা আলাইহিস সালামের যুগে লম্বা লম্বা মোটা মোটা মানুষ, তো একজন তো দাঁড়াইছে উঠা, 200 খ্রিস্টান দেখছে, ওয়াজটা গাউসে পাক করতেছে, দেখার পরে ওই এখন ওয়াজ করলে যাবে দুই ঘন্টা লম্বা ঘটনা সংক্ষেপ করলাম, দেখে পরে বলছে দেখছো আবু জাহেলের প্রশ্ন, মানুনি জীবিত করতে পারে, দেখাইছে আমার নবী ডাক দা, ডাক দিছে খালি উঠো, উঠছে 200 খ্রিস্টান কয় আবু জাহেল আর তোর কথা শুনতে রাজি না, তুই বেজাল, কি কি হ্যাঁ কি হ্যাঁ কি এই বেজাল গেলাম এখনো আছে রাস্তাঘাটে, কিন্তু আপনারাও কইব এই বেজাল থেকে ইমান বাঁচাইবার ক্ষমতা আপনাদের আছে না? এই ইমান বাঁচাইতে গেলে অলিদের রুহানি ফায়েজ নেবেন, কি কি রুহানি ফায়েজ, অলিগণের দরবারে যাবেন, বেয়াদবি করবেন না,
যদি আদবের সহিত দরবার থেকে ফিরে আসতে পারেন তাহলে রুহানি ফায়েজ পাবেন। রুহানি ফায়েজ কে দিতে পারে? মদিনার কামলেওয়ালার সাথে যার সম্পর্ক আছে তারাই রুহানি ফায়েজ দিতে পারে। তার বাস্তব মদিনার কামলেওয়ালা নবী রৌজা পাকে শুয়াও উম্মতের কিছু দেওয়ার ক্ষমতা এখনো আছে কিনা বলুন তো। তার বাস্তব একজন নবীর আশেক ব্যক্তি নবীজির রৌজার পাশে গিয়ে শুয়ে রয়েছে, তার কথা হইলো নবীজির স্বপ্ন যুগে রাইতে ডাকতেছে, এই ভাগল আমার সুলাই কি এখন রান্না হয়, আমি খাওয়াইলে খাইবি, এখন কি রান্না হয়, অহন কন্ত অহন নবীরে দেই খেলাইছে, অহন কি আরো আকাঙ্ক্ষা বাড়ছে না কমছে, অহন দেখছি না খাওয়াইলে মহিলা যা মুখ খাইতাম না, কি করব নবী তো উম্মতের দরদি নবী, আহ কত দরদি। যেদিন নবী জগৎ থেকে বিদায় হয়ে যাবেন, আমার আল্লাহ প্রস্তাব পাঠাইলেন জিব্রাইল রে, এই জমিনে বহু জায়গায় আমার বন্ধু মাইর খাইছে রে, বহু জমিনে আমার বন্ধুর রক্ত মুবারক লেগে আছে রে, এই জমিনের মধ্যে আমার বন্ধুর দাফন হবে না, খবর নিয়ে যাও, প্রস্তাব নিয়ে যাও, বন্ধুর দেহ মুবারক আমি আল্লাহর আরশের ডান পাশে দাফন করব। এই প্রস্তাব জিব্রাইল তুলে ধরলেন, আমার নবী চোখের পানিগুলো গাল বেয়ে বেয়ে ঝরতেছে। জিব্রাইল প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ এত সুন্দর প্রস্তাব শুনাইলাম, চোখের পানি ছেড়ে দিলেন খুশি হলেন না, কারণ কি ব্যাপার কি? আমার নবী কান্দে, জিব্রাইল তোমার জন্য এই প্রস্তাব খুশির প্রস্তাব হতে পারে রে, আমি খুশি হতে পারলাম না। হুজুর কেন পারলেন না? আমাকে যদি খুশি করতে হয় এই প্রস্তাবের সাথে আরেকটা প্রস্তাব আমাকে শোনাও। কি প্রস্তাব? জিব্রাইল রে, আমি নবীর দাফন যদি আল্লাহর আরশের ডান পাশে হয়, আমি জানতে চাই আমার গুনাহগার উম্মতের দাফন কই হবে? জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি জানি আপনার উম্মতের দাফন এই জমিনে হবে, আমার নবীর কান্না আরো বেড়ে গেছে। ও জিব্রাইল, আমার উম্মতরা এই জমিনে থাকবে, আমি নবী আরশে পড়ে থাকব? না না, এটা হতে পারে না, আমার পক্ষ থেকে একটা প্রস্তাব আমার প্রভুর দরবারে তুলে ধরো, আমার উম্মতরা যদি এই জমিনের মধ্যে থাকে রে জিব্রাইল, আমি নবী আরশে যাব না, আমি আমার উম্মতের পাশে এই জমিনে থাকব। জিব্রাইল আশ্চর্য হলেন, হুজুর এত সুন্দর ব্যবস্থাপনা, আরো সে কোন নবীর জন্য প্রস্তাব হয় নাই, এই প্রস্তাবটা সাইরে দিয়া মাটিতে পড়ে থাকবেন, এতে কি হবে আপনার, কি হবে উম্মতের? আমার নবী বলেন, জিব্রাইল রে শুনো রে, আমার ব্যথা, আমার ব্যথার খবর তুমি জানবে না রে জিব্রাইল, আমি জমিনে থাকবো কেন? শুনো, দুনিয়ায় দেখেছি মুরগি যখন বাচ্চা ফুটায়, আল্লাহ একবার বলুন, মা মুরগিটা বাচ্চা লইয়া সমাজে ঘোরাঘুরি করে, বাচ্চার উপর যদি কোনো বিপদ দেখা দেয় মা মুরগিটা পাখা বাড়াইয়া বাচ্চাগুলোকে ডাকে, বাচ্চারা রে চিল্কা করতেছে তোদেরকে নিয়ে যাবে, আয় আমি মায়ের পাখার ভিতরে আয়, পাখার নিচে আয়, বাচ্চাগুলো মায়ের ডাকে দৌড়াইয়া পাখার নিচে যায়, মা মুরগি বাচ্চা পাখার মধ্যে লইয়া সান্ত্বনা দেয়, আর ভয় পাইস না, আমি মার পাখার ভিতরে রাখছি, আমি মায়ের জীবন থাকতে একটা বাচ্চাও ক্ষতি হবে না। জিব্রাইল আমি নবীর মন চাই রে, আরশে যাব না, সোনার মদিনার মাটিতে থাকব, আমার তামাম পৃথিবীর উম্মতের যদি কোনো বিপদ দেখা দেয় রে জিব্রাইল, আমি নবী বাচ্চাওয়ালা মুরগির মতো মদিনার জমিন থেকে দুইটা হাত আমি রাসূল বাড়াইয়া দিব, আমি আমার তামাম পৃথিবীর উম্মতগুলো হাতের মধ্যে লইয়া আমার মন চায় সুখে শান্তিতে মদিনার মাটিতে থাকব। এ দয়াল নবীর পক্ষ নেওয়া বলুন আমাদের দরকার আছে কিনা? এখনো নবী মদিনায় 24 ঘন্টা আপনার আমার জন্য নবী কাঁদতেছে, এ নবীর মিলাদের পক্ষে থাকতে রাজি আছেন? কেন থাকবেন না? আসতেছি সামনে, কষ্ট হইতাছে আপনাদের? আসলে রাত্র তো প্রায় শেষ, এ তো এই সময় ওয়াজ করা, আসলে সময় কম হইলে ওয়াজ করা যায় না, তবু আসে ওয়াজের জন্য আসি নাই, আসছি ভান্ডার শরীফ দেখার জন্য, ভান্ডার শরীফের বরকত নেওয়ার জন্য।
শুধু শুনছি বান্দার শরীফ, একবার মাহফিল থেকে যাইতে দেখে গেছি ঘুরে গেলে, তখন কোনো অনুষ্ঠান ছিল না, কিন্তু আজকে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানে আসা আমার ভাগ্য হয়েছে। কিন্তু আমি তো এসে কোনো অনিসলামিক কার্যকলাপ তো আমি দেখলাম না, কিন্তু কেন এ দরবারে সমালোচনা হয়, ব্যাপারটা কি, কারণটা কি? যাই হোক, এক কিসিমের লোকেরা আছে তাদের কাজেই হলো সমালোচনা করা। যেমন আবু জাহেলের চরিত্র ছিল নবীজির সমালোচনা করা, এটাই সামনে আসছে। এবার নবীজি বলতেছেন, চাচা উঠাইলাম তো, জীবিত করে দেখাইলাম তো। আবু জাহেল কয়, আমি জায়গা হেরার লগে কথা কও, অহন হায় জাগা। আচ্ছা এই আবু জাহেলের ভাইলে আপনারা দু তিন দিন বাড়ি নিয়ে খাওয়াইবেন, এমন আছেন কেউ? একজনও নাই? হ্যাঁ রে ভাইলে ভিড়াইবেন, এমন আছেন নি কেউ? আবু জাহেলের ভাইলে ভিড়াইবেন, আছেন কেউ? আচ্ছা দিহি আপনারা কে কে ভিড়াইবেন? দিহি মিলাদুন নবীর পক্ষে সত্যি কেমন হয়েছে? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। বাবারা নবীজির দুশ্মনেরে কিলাইবেন ভিড়াইবেন, কি যে আপনাদের খুশির সহিত বলতেছেন, বলুন এই অবস্থাটা আমার নবী দেখছেনই না? নবী ঘুমাই দিছে 24টা ঘন্টা নবী উম্মতের টেনশন। রয়্যাল প্লাজা, আমার মন কয় হাশরের দিন যদি আর কিছু কবুল না হয় নবী এটা তুলে ধরবো। এই নবীর উম্মতের অনেক উসিলাতে আল্লাহ পাক হাশরের দিন মাফ করে দেবে, উসিলা উসিলা কিচ্ছু পাইছে না। অবশেষে জিগাইব, বান্দার শরীফের মাহফিলে গেছলি? গেছিলাম তো, সারা রাত বইছি, আল্লাহ যে অবস্থা দেখা যা, সহ্য হয় না, কি করতাম, কিনু কিছু নাই। বান্দার শরীফের মাহফিলে গেছলি? গেছিলাম, কোন হাদিসের আলোচনা শুনেছি সারা রাত। আল্লাহ কব, এই ফাঁকে দিয়া যা, খালি যা, কথা কইস না। তার কারণ নবীর সাথে যে আল্লাহ পাক ওয়াদা দিছে, বন্ধুগো তুমি আর এইভাবে কাইদো না, আমি আল্লাহ কথা দিলাম তোমার উম্মতের মাফ করব। আর উসিলার সুযোগ একমাত্র আখির নবীর উম্মতে পাবে, অন্য নবীর উম্মতেরা এই উসিলা পাবে না। এই উসিলা পাওয়ার জন্য উমরের মতো ব্যক্তি, উমর উমরের মতো ব্যক্তি উসিলা তালাশ করে বসলেন। কিভাবে? উমর যখন রাষ্ট্রপতি, উমরের ছেলে আবদুল্লাহ আর ইমাম হুসাইন দুইজনে একসাথে খেলার মাঠে, হুসাইন এক পর্যায়ে রাগ হয়ে উমরের ছেলে রাষ্ট্রপতির ছেলে বলে ফেললেন, গোলামের বাচ্চা গোলাম। উমরের ছেলেকে কারে কইছেন? তোমারে কইছি, আমারে গোলামের বাচ্চা গোলাম কইছেন, বাবারে বড় গোলাম আর আমি বাচ্চা গোলাম। আমার বাবা রাষ্ট্রপতি, বাঘের বিচার করে উমর, বাঘের বিচার। হুসাইন বুঝালো বিচারটা কি হয়? হুসাইন কো, যা বিচার করি যা, এখানে 100 টাকা আইছে, এটা কি আমারে দিছে মনে হয়? এটা এমনই নাকি, আমি জানি না তো, দরবারে খবর তো আমি জানি না, এটা কি আমি ওয়াজ করি দেখে মনে হয় আমার দিছে নাকি? আগে আসিল না, আমি আইছি পরে আইছি, তাইলে এটা আমার ওই। এই বাবা, এই বাবা দেখো, তোমার আশেক হইয়া মাত্র একবার আইছি, 100 আইছে, বারবারই আমু, তোমার ভাইয়ে আমারে দিও। অলিগনের ভাইয়ে যে কি হয় আইতাছি সামনে, বাচ্চাটা বাড়ি গেছে, আব্বা আব্বা কি হুসাইন আমারে কয় গোলামের বাচ্চা গোলাম, আপনি বড় গোলাম আমি বাচ্চা গোলাম, বিচারটা চায়। উমর হাসে, আপনি হাসেন, আপনি হাসবো না, যার বিরুদ্ধে বিচার দিছো এইনার বিচার করার ক্ষমতা উমরের নাই। বাঘেরে বিচার করতে পারেন, হুসাইনের বিচার, বাবারে বাঘেরে কর্তারি, হুসাইন দে পারি না। বলুন বাঘের দামের চাইতে হুসাইনের দাম বেশি হবে না কম হবে? সমস্ত পৃথিবীর চাইতে হুসাইনের দাম বেশি হবে না কম হবে? হুসাইন কত আদুরের নবীর, হুসাইন কত আদুরের আমার আল্লাহ। উমর বলেন, আরে আব্দুল্লাহ কেমনে বিচার করব, আমি দেখেছি আমার নবী নামাজের সেজদায় গেলে আদুরের নাতি নবীজির গার মুবারকে চড়ে বসে থাকতো, চুল মুবারকে ধরে এবার মাঝে মাঝে নাচ দিত। নবীজি নামাজের সেজদার তাসবি বাড়াইতে বাড়াইতে 140 বার হুসাইন নামে না। ভাবলেন আল্লাহ নিয়ে আবার প্রশ্ন করে, বন্ধু গো নাতি পাইয়া কি আমি আল্লাহর কথা ভুলে গেছো? ইচ্ছে করলেন নবীজি হাত মুবারক বাহির করে টান দিয়ে গাড় থেকে নামাবেন। আমার আল্লাহ কয়, জিব্রাইল রে আমার বন্ধুর কানে খবর দে, বন্ধুর ঘাড় মুবারকে হুসাইন বসে নাচে, আমি আল্লাহর কাছে বড় সুন্দর লাগে রে, যতক্ষণ পর্যন্ত হুসাইন এই গাড় থেকে না নামবে রে
আমার বন্ধু যেন টাই না না নামায়, আল্লাহ নিজে আমার আল্লাহ নিজে যেই হুসাইনকে এত আদর করতেন, আমার নবী কত আদর করতেন, মাঝে মাঝে কোলে রাখতেন, দুই গালে চুমাইতেন আর বলতেন হুসাইন তুমি আমার আমি তোমার, তোমাকে যদি কেউ কষ্ট দেয় সেই জন্য আমি রাসূলকে কষ্ট দিল, এত আদর করতেন। একদিন নবীজির কুল মুবারকে প্রস্রাব করে দিছে, হাসতেছে, নাতি কি করলি প্রস্রাব করে দিলি? আল্লাহ কয় বন্ধু গো নাতির প্রস্রাব কি খুশি লাগে? কয় কি করবো নাতির প্রস্রাব খুশি না হইয়া? আল্লাহ কয় যাও বন্ধু যাও, আজ থেকে কিয়ামত পর্যন্ত নানার কুলে নাতির প্রস্রাব সুন্নাতে রাসূল করে দিলাম। এত মজার ঘটনা যে নানা নাতির মধ্যে ওমর কয় এ হুসাইনের বিচার সম্ভব না, না করতে হবে, ফিনফিনি ভিনভিনি ফিনফিনি কিনকিনি কি করবো? যা শুক্রবার দিন বিচার হবে, জুমার দিন বিচারের জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুসাইনকে হাতে ধরে ধরে মসজিদের নববীর ভিতরে ঢুকে বসে আছে। ওমর মিম্বরে দাঁড়ায় প্রশ্ন করছেন, হুসাইন আছেন? হ্যাঁ আছি তো। আমার ছেলের গোলামের বাচ্চা গোলাম বলছেন? হ্যাঁ বলছি। আমি তো রাষ্ট্রপতি, আমি তো কোনো গোলাম না, আমারও গালি দিলেন, ছেলেরও গালি দিলেন। হযরত আলী দাঁড়ায় বলেন, ওমর ওমর বাচ্চাদের ব্যাপারটা বাদ দিলে হয় না, এত কড়া চোখে না দেখে। ওমর বলেন, আপনি বসেন। হযরত আলী বসে গেলে হুসাইন দাঁড়াইছে, আমার আব্বুরে বসাইয়া দিছেন, কি বলবেন বলেন? আপনি গালি দিলেন গোলামের বাচ্চা গোলাম, আমারও গোলাম কইলেন, ছেলেরও গোলাম কইলেন। আমি তো রাষ্ট্রপতি, আমি তো কোনো গোলামি করি নাই। আপনি যে বললেন, কই দেখছেন আমারে গোলামি করতে? কার গোলামি করেছি আমি? হুসাইন আঙ্গুল ইশারা করছে, ওমর এই এই সবাই সামনে বড় কথা কইও না, এই ওমর তুমি কি আমার নানার গোলামি করো নাই? ওমর গাল বেবে চোখের পানি গুলো জর্জর করে ছেড়ে দিয়ে কাঁদতেছেন, মসজিদে নববীর মুসল্লিরা রে তোমরা কি শুনেছ রাসূলের গোলামি বলে করেছি হুসাইন বলেছে? মুসল্লিরা বলেন, শুনেছি। ও হুসাইন, আমি যে রাসূলের গোলামি করেছি কথাটা কি কাগজে লিখে দিতে পারবা? পারবো, লিখে দিছে নানার গোলামি করেছে, আমি হুসাইন দেখেছি, বিদায় গালি দিয়েছি। কাগজটুকু নিয়ে যাচ্ছে একজন মুসল্লি ওমরের কাছে, হাতে নিয়ে পৌঁছে দিলে ওমর নবীর গোলামির কাগজ সার্টিফিকেট পাইয়া মুসল্লিদেরকে দেখাইয়া দেখাইয়া কান্দে, মসজিদের নববীর মুসল্লিরা রে দেখ আমি নবীর গোলামির সার্টিফিকেট পেয়েছি, এই নবীর গোলামির সার্টিফিকেট আমার কাছে থাকতে আমি ওমরের আর কোনো ভয় নাই রে। মুসল্লিরা নিয়ে গুনগুন গুনগুন করে গান গাই, চল নবীজির জান্নাতে মদিনা, অনেক লম্বা গজল যাই না আমি ওদিকে। ওমর ডাকতেছে মসজিদে নববীর মুসল্লিরা গো, এই কাগজটুকুন তোমরা রেখে দিও, আমি ওমরের মৃত্যু হয়ে গেলে যেদিন আমাকে কাফনের ভিতরে ঢুকাইবা নবীর গোলামির কাগজ আমার সঙ্গে দিয়ে দিও, আমি ওমরের কোনো ইবাদত কোনো আমল যদি আল্লাহর দরবারে কবুল না হয় আমি ওমর এই নবীর গোলামির কাগজ দেখাইয়া সব জায়গায় আমি পার হইয়া যাইব। বাবারা ভাইয়েরা, নবীর গোলামির কাগজ ওমরের মতো ব্যক্তি যদি উসিলা বানায় নিতে পারে, আমরা কি মিলাদুন নবীর মাহফিল এই সময় এই কষ্ট এই দরবার শরীফের আয়োজন আমরা কি উসিলা বানায় নিতে পারি না? অবশ্যই পারি, আসুন সামনে যাচ্ছি। কতক্ষণ জানি আমার সময়, সময়টা দিলে ভালো আছেন। যাক এবার অলির কথা বলতেছিলাম, ওই দুই বেচারা ঝগড়া গাউসে পাক মিঠাইয়া দিতে গিয়ে ওই নবীজির আলোচনায় গেলেন। এবার 200 খ্রিস্টান দেখলো নবীজি মৃত মানুষ জীবিত করতে পারে, আবু জাহেল জায়গা কয় তোমরা দেখো আমি জায়গা, হ্যাঁ জায়গা, বাহাদুরি করলে রে আবু জাহেল, যদি বাফের বেড়া হস বান্দার শরীফে আয়া দেখ তুই, হ্যাঁ আইতো না তো জানে পিড়া খাইয়া জান যাইবে। 200 খ্রিস্টান গাউসে পাকের ওয়াজ, নবীজির হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন, কয়শো কয়শো। এবার গাউসে পাক বলতেছে, এ বেটা খ্রিস্টান শুন, আমার নবীর তো কোনো তুলনা নাই, অতুলনীয়। এটা গেলাম হেরাও কয় এমনি নবীর বিরোধিতা করে, আবার দেখবেন ওই নাদ গায় নিহি দু জাহামে, এটা গায় দেখেন
যন্ত্রণা উঠে সইতারে না তখন গায়। নিহিত জাহামে মেসালে মোহাম্মদ, জামালে খুদা কামালে মোহাম্মদ। এরাই মুগদা শিয়ার করে, কোন মিসাল নাই, তুলনা নাই, আবার হেরাই কো মার করতে হইছে, আমরাও মার করতে হইছে। আচ্ছা কথাটা কি আগের কথার এই কথা কি এক মিল হইল? কো একটা করে আরেকটা, নিজেদের মধ্যেই বেজাল। এই বেজাল দূর করতে গেলে যাওয়ার লাগবে ওলির দরবারে। ওলির দরবারে কই যাওয়ার লাগবে? তার বাস্তব ইমাম ফকিরউদ্দিন রাজি নজিমউদ্দিন কুবরা, বিরাট বড় আলেম ইমাম ফকিরউদ্দিন রাজি, হায় রে বাবারে আলেম, খালি ফতোয়া খালি ফতোয়া, কে জানি বলতেছে তোমার এই রোগ দূর করতে গেলে আল্লাহর ওলি নজিমউদ্দিন কুবরার কাছে যাইতে। বেড়া যাইতেছে, কেডা কইলো যাইতে হচ্ছে, যাই গিয়া সামনে খার হয়েছে, হুজুর আসসালামু আলাইকুম, আমি আইছি আপনার কাছে মুড়ি দইতাম। নজিমউদ্দিন কুবরা বলেন, বাবারে তুমি যেই বড় আলেম, তোমার ভিতরে যেইটা এইতান্ডে বাইন্দার আহার রশি আমার কাছে নাই, বুঝেন না আমি এটা শিরিক, এটা বেদাত, এতানে তো ভিতরে ভর্তি, এটা বাইন্দার আহার রশি আমার কাছে নাই। কো না হুজুর, মুরিদ করেন। কো মুরিদ করতে গেলে বাবা একটা কাজ করতে হইব, কি আমার জন্য একটা সদাই আনতে হবে। সদাইটা কি? সদাইটা হলো নাচিস, 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 কোন চিজই না। আল্লামা শেখ সাদি বলছে, মিঠা দাও আপনি হাস্তি কো আগার কুচ মোর তো বাঁচাতে হো, কেদানে খাক মে মিলকার গুলে গুলজার হোতা হো। আল্লাহু আকবার বলো। রাস্তার ভিক্ষুক বাদশার মর্যাদা পাবে যদি ওলির দরবারে গিয়ে তোমার আমিত্বটা বিলীন করে দিতে পারো। আজকে দেখছি সাহেব জাদাগণ বসে আছেন, ভক্তবৃন্দরা আদবের সহিত যায়, এটা ইসলাম। আদবটা হলো ইসলাম, বেয়াদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত। ওয়াজ কতলি করতাম, সারে ওয়াজ বাইরে খালি আইডি আছে, কত করুম, খালি ফেস্ট লাগতাছে, কুন্ডা থুইয়া কুন্ডা করতাম, কারণ সময় যে কম। যাই হোক, বড় আলেম হইছো ফতোয়া না দিয়া আল্লাহর ওলির কাছে যাও, দেখবেন এমএ পাস করার পরে ব্যাংকের ক্যাশিয়ার ক্যাশ দেয় না, ট্রেনিং এর জন্য কুটবাড়ি পাড়ায় কুমিল্লা, নাইতে গাজীপুর পাড়ায় ঢাকা। কেন? এটা একটা বিশেষ ট্রেনিং আছে। তুমি আলেম হইছো, সমাজে তোমার দ্বারা জগরাফাসাদ হবে না, ফতোয়াবাজ হবে না, তুমি আলেম হইয়া আল্লাহর ওলির দরবারে গিয়া ট্রেনিং দিও। ওলির দরবারে ট্রেনিং দিলে তোমার এলেমটা কিভাবে কাজে লাগাইবা, রেগুলেটর লাগাই দিব, রেগুলেটর। দেখছেন না, ফ্যান লাগাইলে ফ্যানের মধ্যে রেগুলেটর লাগায় না কেন? রেগুলেটর গিলে কি দরকার ছিল? গুরুক না, গুরুক, কিন্তু ঘুরতে থাকলে অল্প গরম, ফ্যানটা কম দিলে ভাল লাগে। আর এটা যদি ডাইরেক্ট ঘুরে তাহলে ভালো হইব না বিপদ হইব? এই রেগুলেটর না লাগায়া আমরা দেশের আলেমরা দেশের মধ্যে বিপদ লাগায় দিছে। যদি ওলির দরবারে গিয়া রেগুলেটর লাগাইতো তাইলে কিন্তু এই সারা দেশে এত বিশৃঙ্খলা আলেমদের মধ্যে হইতো না। ওই রেগুলেটর লাগাইতেছে, কষ্ট হইতাছে আপনাদের? ইমাম ফকিরউদ্দিন রাজি যায় কয় মুরিদ করেন, কো বাবারে তোমারে বাইন্দার আহার রশি আমার কাছে নাই। কো না, মুরিদ করেন, কথাইলে আমার জন্য একটা সদাই নিয়ে আসো। কি সদাই? নাচিস, নাচিস, কোন চিজই না। এইটা আনলে মুরিদ করবেন? কহ, ঘুরতেছে এত বড় আলেম, রাস্তাতে গেলে মানুষ ফতোয়ার লেগে ধরে, এত বড় আলেম, ওষুধের দোকানে ঢুকছে, ভাইজান নাচিস বেছেন, নাচিস। ওষুধের দোকানের সেলসম্যান কয়, হুজুর মাথা ফানি দিয়ে আগে ফুকুরতে, নাচিস কোন চিজ আছে? কি সদাই লিয়ে আইছেন দোকানতে? বাইরে কয় কি সদাই দিল, মনে মাথা খারাপ, কয় ফানি দিতাম, কয় সদাই তো নিতে, ওনা তো মুরিদ করতো না। আরেক দোকানে গেছে, মুদি দোকান, বাবা অনেক জিনিস বেসো, নাচিস আছে? কই মৌলবি কইতেইছি রে, সারাদিন ঘুরাইছে থুন না খাওয়ায়া,
এটা ওলিদের কেরামত। কি ওলিদের? মানুষকে সাইজ করার জন্য, মানুষকে আল্লাহর সাথে যোগাযোগ করার জন্য, মানুষকে মিলাদুন নবীর পক্ষে দেওয়ার জন্য আল্লাহর ওলিরা এইভাবে কাজ করেছে। রয়্যাল প্লাজা দ্বিতীয় তলা সিডিএ মার্কেট আমতল রিয়াজুদ্দিন। দোকানে দোকানে ঘুরলো সারাদিন, পাইলো না নাচিস, রাত্রে ঘুমায় ঘুমায় না, টেনশন কি সদাই দিল, পাগল কয়, মাথা খারাপ কয়, মাথা ফানি দিতে কয়, সায়াত বয়ে থাকতে কয়, ফ্যানের তলে বইতে কয়, কি সদাই দিল। আচ্ছা কি করতেছে না করতেছে? উনি আল্লাহর ওলি দেখতাছে নি সব? দেহে দেহে কয় না, দেহেনি আল্লাহর ওলি যদি দেহে মদিনার নবী আমরারে দেহে না, কে বয়ে রইছো ভাগ্য ভালো ডাকতেছে ঘুমোয় না, কই ফামু নাসি, সহালে বাথরুমে গেছে পায়খানা করতে, দেহে পায়খানার নিচে পোকা কিরা, আপনারা কি কন? আমরা দেশে কিরা কই, আপনারা কি কন? আরে পায়খানার মধ্যে একজন পোকা হয়ে যায়, পোকা ওই ধরেন আর কিরা এই ধরেন, যেই ধরেন জিনিসটা একটা প্রাণী বুঝছেন তো, একটা পাতার মধ্যে কয়েকটা পোকা লইয়া কো, আরে নাসিস বিচারি দুহানো নাসিস তো এইটা পায়খানার মধ্যে ময়লার মধ্যে লইয়া প্যাকেট করে দৌড় দিছে, পাইছি গো কামাইছে মুড়ি দিয়ে যাও মস্কা, দৌড় দিয়া রাস্তায় গেলে পায়খানার কিরা কয় আল্লাহ আমার জবানটা খুলিয়া দেন, আল্লাহ কয় তোর জবান কি দরহার, কয় না হেল লগে কথা কয়ে লই, সুবহানাল্লাহ। মিঠা দাও আপনি হাস্তি কো আগার কুছ মোর তোবা চাহতে হো কে দানে খাক মে মিলকার গুলে গুলজার হোতা হো, আরে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, কলা গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, পাগল কান্দিস না আর গাছ তলায়, কান্দিস না আর গাছ তলায়, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া, গাউসে পাকের এমনি নিশানা চুরকে ধরে কুতু পানা, গাউসে পাকের এমনি নিশানা চুরকে ধরে কুতু পানা, মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়, হায়রে মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, হায়রে গাউসে পাকের নাম জপিলে এ আল্লাহর ওলিরা তো এটাই করে, ফুকা লইয়া দৌড় দিছে, ফুকায় কয় আল্লাহ জবানটা গিলা দেন, আর তুই জবানটা কি করতে কোন আদর আছে? আচ্ছা আল্লাহ ইচ্ছা করলে পোকার জবান খোলাই তো পারবো নি, জবান খুলে গেছে, জবান খুলে গেছে, দুইটা পক্ষ নিলে জবান খুলবো, পোকার পশু পাখির খুলবো, একটা পক্ষ রাসূল আরেকটা পক্ষ ওলি, একটা পক্ষ রেসালাত আরেকটা পক্ষ বেলায়াত, এই দুইটা পক্ষ যারা নেবেন আল্লাহর সাহায্য সরাসরি পাবেন। যা জবান খুলে দিলাম, পোকাই ক হুজুর, ও হুজুর আমারে কই নেন, চোখ লাল করছে আমারে কই নেন, চোখ লাল বোঝো না, চশমা খুলে লইলাম বুঝাইবার লাগিয়া, আমারে কই নেন, চোখ লাল করছ কি লেগা, আমারে উড়ে আনলেন কেন, তোরা আমার ফিরের কাছে নেন কি লিগা, কই ফিরে নাচি চাইছে সারাদিন ঘুরছি, আমার পাগল কয়, মাথা খারাপ কয়, মাথা ফানি দিতে কয়, সায়াত বইতে কয়, ফ্যানের তলে বইতে কয়, কেড়ে নাচি চাইছি, আর দেখলাম তুই তো পায়খানার কিরা পুক, তোর চে নাচ নাচিস তো আর কিচ্ছু না, তুই ওই নাচিস অহন পায়খানার কিরাই কয় আল্লাহ হ্যার বিচার সাই, আরে কয় কিরে, আরে কয় কি, ওর কাছে তো দূরে নিছে গা, আল্লাহ বিচার চাই, আমি লাল মিয়ার দোকানের কালো আঙ্গুর ছিলাম, তোমার সৃষ্টি শ্রেষ্ঠ মাখলুক আমারে না কিনা খাইছে, আজকে আমি নাচিজ হয়ে গেলাম, আমি সবুজ আলীর দোকানের ফার্মের মুরুক ছিলাম, 120 টাকা কেজি কিনে না আমারে খাইছে, আজকে আমি নাচিজ হয়ে গেলাম, আল্লাহ এই বিচার আমি তোমার কোর্টে দিলাম, আল্লাহর কোর্টের বিচার এটা কি গুষ্টুস দিয়া একটু বেশকম করুন যাইব, এই সুযোগ নাই, হাত থেকে কাঁপতে কাঁপতে পোকাগুলি পড়ে গেছে, ফালাইয়া দিয়ে একটা দৌড় দৌড় দৌড়ে কাছাকাছি গেছে, হুজুর ডাকে,
নজিমুদ্দিন কুবরা ডাকে, বাবা বাবা গো সদাই আনছো? জি হুজুর আনছি। হাত বাড়াইছে, দাও দাও। হুজুর হাতে না পাউটা বাড়াই দেন, পায়ে পড়ে গেছে। আমির তোকে বিলীন করে দিয়েছে, আমি আর আমি না, আমি এখন পীরের পায়ে পায়ে ধরছে। বাবা আমি নিজেই নাচিস, আমি নিজেই নাচিস, ঘুরে দেখছি সবই চিজ, আমি নিজে নাচিস। কয় এইবার ঠিক আছো, এইবার ঠিক আছো, মুরিদ করলাম। মুরিদ করার পরেও কো বাবা কিছুটা হইছে, অহনো গন্ধ রইছে, ফতুয়া বাজার গন্ধ অহনো রইছে। তুমি যাও গা জংলায়, 12 বছর তোমাকে জংলায় থাকতে হবে, পীরের নির্দেশ। নাকি কোন পীর একথা বলছে মুরিদ হওয়ার পরে বাড়িতে গিয়াই বাবার মাথা ভাড়া এলে বেবারিদা পারবেন এই প্রমাণ দিতে? আল্লাহ একবার বলুন। এইভাবে একটা মানুষকে স্বর্ণ বানানোর জন্য, একটা মানুষকে স্বর্ণ বানানোর জন্য এই সিস্টেম করেছে আল্লাহর ওলিরা। গিয়ে বলতেছেন 12 বছর জংলায় থাকুম, বইয়ে থাকুম, এত বড় আলেম গাছের ভাতার মধ্যে কিতাব লেখে। 12 বছর প্রায় শেষ, ওনার চেয়ে বড় হুজুর আইসে আরেকজন, ফেরেশতাররে পড়াইতো, হেলা হুজুরলা সুডু, ফেরেশতাররা যে পড়াইছে, ইবলিস ফেরেশতারা শিক্ষক ছিলেন, কত বড় হুজুর। আয়া কয় ইমাম ফকিরউদ্দিন রাজি কি করো? হুজুর আইসেন বসেন, আমি তো পীরের নির্দেশে কিতাব লিখি। কিসের কিতাব? কো আল্লাহর কোন গান লিখি। কো আরে আল্লাহ বলতে কোনো বস্তু আছে নাকি আপনার? এই কিতাব লেখো আল্লাহ তো, আল্লাহ বলতে কেউ আছে? ইমাম ফকিরউদ্দিন রাজি দলিল দে একটা আল্লাহ আছে, ইবলিস দলিল দে দুইটা আল্লাহ নাই। এভাবে 101টা দলিল দিছে, 101টা দলিল দিছে আল্লাহ আছে, 101টা দলিল দিয়া ইবলিস কাইটা দিছে আল্লাহ নাই। এখন ইমাম ফকিরউদ্দিন রাজি খালি স্বীকার করব আল্লাহ নাই, ইমন টাইমে হায়াত শেষ, আজরাইল আইতাছে তার রুহ নিব, বেঈমান হইয়া মরব। কিন্তু নজিমুদ্দিন কুবরা আসরের নামাজের উযু করতেছিল, মুরিদরা পানি দেয় হাতে ডালে, পানি দেয় হাতে ডালে, কি রে খেল তো এখানে না, খেল তো জংলাত। অবশেষে ইমাম ফকিরউদ্দিন রাজি এই বদনার পানি সহ ডিল মাইরা বলতেছে, ওরে ইমাম ফকিরউদ্দিন রাজি কমবক্তের কমবক, আরে কসনা দলিল ফলিল নাই, বিনা দলিলে আল্লাহ এক, বিনা দলিলে আল্লাহ এক। এই ফিশাব এই কাজটা কি তার জন্য ভালো করলো না খারাপ করলো? বাবারা এই রাস্তাটাই হলো ঈমান বাঁচানোর রাস্তা, এই রাস্তা হলো নবী পাওয়ার রাস্তা, এই রাস্তা হলো আমার আল্লাহ পাওয়ার রাস্তা। সকলে বলুন মারহাবা। এইবার ফানির সিডা লুডার ইডা, ফানির সিডা লুডার ইডা ইমাম ফকিরউদ্দিনের গায়ে গিয়ে লাগছে, আওয়াজটা পড়ছে। উনি চিৎকার মেরে বললেন, বিনা দলিলে আল্লাহ এক, আজরাইল রুহু নিয়ে গেছে, ইমান নিয়ে গেলেন একজন পীরের নেক নজরে। বাবারা আমরা পীরের সাথে দুশ্মনী নয়, বন্ধুত্ব করব, ওলিদের সাথে দুশ্মনী নয়, ওলিদের পক্ষে থাকব। আর মিলাদুন্নবীর আলোচনা আজকে করতে পারলাম না সময়ের অভাব, মিলাদুন্নবীর আলোচনা অনেক হয়েছে, আমরা মিলাদুন্নবীর পক্ষে থাকব। এই অনুরোধ রেখে আমি ভৈরবী আপনাদের কাছ থেকে বিদায় আরজ, বল বেয়াদবি হলে হুজুর কেবলাগণের কাছে ক্ষমা চাই, ওনার যেন নিজ গুণে ক্ষমা করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।